কমেন্টে লাইক দিয়েছে সেদিনে, লাইক সবথেকে কোথায় বেশি আছে আপনার কমেন্টে? লাইক ট্রমা মনের মধ্যে ঢুকে বসে থাকে, আমার সঙ্গে ব্যবহারটা এখন আর কেউ করবে না, কেউই করবে না, কারণ আমি এখন সেই জায়গায় নিজেকে। নতুন বছরের সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ নববর্ষের কোলাকুলি, অবশ্যই ভার্চুয়ালি কোলাকুলি দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। গরম গরম লুচি আর গতকালের আলুর দম, মানে নীলষষ্ঠীর দিনে যে আলুর দম আর লুচি করেছিলাম সেটাই কিছুটা মাখা, আটা ময়দা মাখানো কিছুটা ছিল, খুবই অল্প পরিমাণে, আর ছিল আটা মাখা। রুটির জন্য তো সবসময় আটা মেখে ফ্রিজে আমি কিছুটা স্টোর করেই রাখি, তো সেই দিয়েই আজকের ব্রেকফাস্টটা স্টার্ট করেছিলাম। ভিডিওটা তোমরা দেখছো 13 এপ্রিলের, অর্থাৎ নীলষষ্ঠীর পরের দিন এবং পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও। তো সকাল সকাল খাওয়া দাওয়া শুরু যেরকম পালা থাকে সকলের সেরকমই শুরু করেছিলাম। তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছো ওয়েট লসের জন্য ডিটেল ভিডিও দিই, দেখো আমি তো নিউট্রিশনিস্ট নই, এই বিষয়ে অভিজ্ঞও নই, তবে একটা কথাই বলবো, একবার যখন তুমি ওয়েট লস করে ফেলবে সেটা যেভাবেই হোক, এক্সারসাইজ করেই হোক বা ডায়েট করেই হোক, তারপর সেটাকে মেনটেন করাটা সবথেকে কঠিন জিনিস এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। দেখো এখন আমি লুচি খাই, সবই খাই, কিন্তু পরিমাণে খুবই কম খাই। সবাইকে এখানে চারটে করে দিয়েছি, আমি কিন্তু দুটো নিয়েছিলাম, তারপরে আবার একটা নিয়েছি, মানে টোটাল তিনটে লুচি খেয়েছি এবং পুরোটাই আটার লুচি খেয়েছি। তো ময়দা এখানে একেবারেই স্কিপ করে দিয়েছি, সাদা তেল খুবই নামমাত্র খাই, এই কখনো সখনো খাই, মিষ্টি বলতে গেলে খাইই না, যদি বা এখন মাঝে মধ্যে মিষ্টি খাই সেটাও খাই হচ্ছে বাইরে থেকে যেটা আসে সেটা আমি সুগার ফ্রি কিনি, অন্যদের জন্য না কিনলেও আমার জন্য আমি সুগার ফ্রিটাই আনি। চা যেমন এখন ধরো বিকেলের চাটা তোমাদের দেখাচ্ছি, একবেলাই দুধ চা খাই, যার ফলে কি একবেলাই আমার বিস্কিট খাওয়া হয়, সকালবেলা কোনো বিস্কিট আমি খাই না, আর তার সাথে হয়তো সুগার হয়তো নয় সুগার ফ্রি দিয়েই খাই, চিনিটা একেবারেই বর্জন করেছি। এবারে দেখো সত্যি কথা একটা খুব অপ্রিয় হলেও বলছি তোমাদের, সবথেকে কঠিন যেন তো রোগা হওয়া, এর থেকে বড় কঠিন মনে হয় আর কিছু নেই যেটা আমি ফেস করেছিলাম। তো এক মাসের মধ্যেই যথেষ্ট ওজন নিয়ন্ত্রণে আনা যায় যদি তুমি প্রপার খাওয়া দাওয়াটাকে ঠিক জায়গায় নিয়ে আসো। এই বাইরের খাওয়াটা এক মাস একদম বন্ধ করো, চিনি একদম বন্ধ করো, ময়দা একদম বন্ধ করো, ভাত খাবে খুবই পরিমাণে কম, বাকি সব শাক সবজি পেট ভরে খাও, এছাড়া আর কিচ্ছু নেই। যাই হোক এই হচ্ছে আমার ডিটেল কথা তোমাদের যেটা বলতে পারি। তো আজ তোমাদের যে কথাটা বলবো, তোমরা তো সবসময় বলতে পারো তুমি নেগেটিভ কথাগুলোকে ভীষণ তুলে বলো, এত পজিটিভ কথা আমরা বলি সেগুলোকে বলো না, ঠিক বলতে, তোমরা একদমই ঠিক বলতে, কোথায় একজন দুজন নেগেটিভ কথা বলে সেইগুলো আমার মনের মধ্যে দুঃখ দেয়, অথচ এত মানুষ যে এত ভালো ভালো কথা বলে সেগুলো নিয়ে আমার কখনো মনে কিন্তু সেই হারে আনন্দ দেয় না, একদমই ঠিক বলতে। তবে সত্যি বলতে না, দু তিন দিনের মধ্যে অনেক অনেক মানসিকতার চেঞ্জেস এসছে, তার জন্য এক দিদিভাই দায়ী, তিনি আমার মনের এত কিছু জেনে গেছেন আমি নিজেও ভাবতে পারি না, কারণ অনেক কথাই আমি বলি না ভেতরের কথা, হয়তো বাইরে থেকে দেখাই আমি ভীষণ পজিটিভ আছি, আমি ভীষণ শক্তিশালী, কিন্তু তা হয় না, ভেতরে ভেতরে আমি খুবই ভেঙে পড়ি মাঝে মধ্যে, কিন্তু সেই দিদি সামান্য আমার চোখের জল দেখে আমাকে পুরোপুরি বিচার করে ফেলেছেন এবং তার কথা থেকে আমি এত শক্তি পেয়েছি, এবং এভরিডে আমি ওই কমেন্টটা একবার করে হলেও পড়ি, যেটা আমার জীবনটাকে অনেকটা এই কয়েকদিনের মধ্যে বদলে দিয়েছে। তো আশিসের সাথে বেরোবো, মানে আশিস এলে চা খেয়েও বেরিয়েছে কাজে, তারপর ওর সাথে যাবো একটু অফিসে, ওই যে বললাম সন্ধেবেলা করে একটু আধটু অফিসে এখন যেতেই হবে আমাকে, কিছু কিছু কাজ আমার শিখে রাখা খুব প্রয়োজন। তো চলো রেডি হয়ে নিই, আজকে এই শাড়িটা পরেছি, অনেকদিন আগে কিনে রাখা এই শাড়িটা, মাঝে মধ্যেই পরি, কেরালা কটন, এটা শাড়ি পরলে না এখন দেখি বেশ কনফিডেন্স লেভেলটা আমার বেড়ে যায়, মাঝখানে শাড়ি পরতেই পারতাম না এত গরম লাগতো, বিশেষ করে যখন আমি প্রচণ্ড ওয়েট গেন করেছিলাম তখন আমি শাড়ি পরা ছেড়েই দিয়েছিলাম টোটালি, কুর্তি পরতাম কারণ আমার যেন কেমন আনকমফোর্টেবল লাগতো। আর এই যে প্রথমে এই মুক্ত দুলটাই পরেছিলাম যেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমার ভিডিওতে তোমরা দেখে থাকো, কিন্তু ওটা ঠিক মানাচ্ছিল না, তাই জন্য আমি ভাবলাম এই গোল্ড মানে ইয়াররিংটা পরি। তো এটা দেখলাম বেশ ভালো লাগছে, খুব বেশি সাজগোজ তো এখানে করার কিছু নেই, শুধু একটু লিপস্টিক পরবো আর কাজল দেবো চোখে, তার সাথে এই কানের দুলটাই আমার মনে হলো সব থেকে ভালো যাচ্ছে। As the chemicals, they take us higher. The night's young, it has just begun. As she puts her hand in mine, we wanna chase the night.
running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud. আয়ুষ্মান যাবে ওর দিদার কাছে আজকে, যদিও প্রায় 8টা বাজে, স্যাটারডে তো ও যায় স্যাটারডে করে, আর ম্যাচ ছিল, খেলে এলো, একটু রেস্ট নিচ্ছে, তারপরে ও যাবে, বাবা নিয়ে যাবে, এখনো বাবা ফেরেনি, খেলে ওকে নিয়ে যাবে। তা ভাবলাম কিছু বানিয়ে পাঠাই, তো এই সিমাইটাই ভাবলাম বানিয়ে পাঠাই, আমার মা খুব ভালো বানায় এই সিমাইটা, তোমাদের সাথেও ভাবছি শেয়ার করব। তো এই সিমাইটা, এখন তো ঈদ হয়ে গেছে, এখন ওগুলো উঠে গেছে, কিন্তু অনলাইন মনে হয় পাওয়া যায়, জানি না এই টেস্টটা তোমরা অনলাইনের থেকে কিনে পাবে কি না, এটার একটা আলাদাই টেস্ট হয়। হ্যাঁ, তো কড়াইটা জ্বালিয়ে নিয়ে, আর আশিসের সাথে একটু অফিসে যাব, আয়ুষ্মান বেরিয়ে যাক, একটু রাতের দিকেই যাব, কিছু কাজ আছে। আর আজকে আবার চিলি চিকেন বানাবো, কালকে চিলি চিকেনটা বানিয়ে নিয়ে আসলে ওই বাড়িতেই যাব, তার কারণ কালকে রিজুর জন্মদিন, তো গিফট তো আমি, দেখো সত্যি কথা বলতে অনেকেই জিজ্ঞেস করো ওদের জন্মদিনে কী দিলে, এর জন্মদিনে কী দিলে, আমি সবার জন্মদিনে টাকা দিয়ে দিই, বুঝতে পারলে তো, কারণ এখন সবাই বড় হয়েছে, তো ওদের একটা হাত খরচ আছে, যারা এখনও রিজু যদিও রোজগার করে তবুও একটা মিনিমাম ওদের হাত খরচ থাকে, তো সেটা আমাদের সময়টাতে তো না ফিল করি, যখন আমার হাতে টাকা থাকতো না, কেউই তখন টাকা পয়সার এত টাকা তো দিতই না, যেটা যে অ্যামাউন্ট আমরা দিই কারো জন্মদিনে। এখন মানুষে মানে 500 টাকাও আর কি দিলে মনে হয় কেমন একটা, তাই না? তো ওই আর কি ওরকমই ধারে কাছেই দিই, তো সেই সময় আমাদেরকে কেউ ওরকমভাবে হাতে টাকা দিত না, 10 টাকা 20 টাকা তাই মনে হতো কত। তো যাই হোক, সেই সময়টা যেটা আমার অনুভব হতো, তাই আমি চাই আমার জায়ের ছেলে বলো মেয়ে বলো ওদের হাতে আমি টাকাটাই দিয়ে দিই, তাহলে ওরা ওদের মতন করে খরচা করতে পারে। যাই হোক, চলো আর কথা বলবো না, কথা না বলে এদিকে বিছানায় অনেক কাজ আছে আমার, ঘরদোরগুলো গোছানোর আছে, আগে নিজে রেডি হয়ে নিলাম, কারণ বাই চান্স যদি আশিস বলে চলো এখনই বেরোতে হবে তাহলে আমি বেরিয়ে যেতে পারবো। তো চলো, আজকে একটা ভালো জিনিস, আজকে না বেশ অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম, আজকে এসেছে, তোমাদের সাথে তো সেই বিষয়ে আমি শেয়ার করবই। ঠিক আছে, ম্যাচিং ম্যাচিং আজকে পয়লা বৈশাখ, তো ভুলভাল মেসেজ দেই আশিস দাস, পয়লা বৈশাখের আগে দিন প্রি পয়লা বৈশাখ, একটা সিরিয়াস কার্টুন কমেডিয়ান স্যার, একটার সঙ্গে একটা দিন ফ্রি, কেন কালকে তোমার ছুটি? না আমার ছুটি নেই জীবনে, না একটু সিমাই করে দিই। যে ঘিটা আমি ইউজ করি সেটা হচ্ছে মডার্ন ব্র্যান্ডের ঘি, অনেক ঘি তো ইউজ করলাম, এর ওপর আমার আর কিছু যেন মানে মুখে স্বাদ লাগে না, তো এখানে 2 চামচ মতন 2.5 চামচ মতন ঘি নিয়ে নিলাম, এর মধ্যে দেবো বেশ কিছুটা, সরি 2 দানা, একটু এই এলাচ যেটা আমি নিয়ে এসেছিলাম, এলাচগুলো বেশ বড় বড়ো আর দানায় না একদম মানে ঠাসা, তো সেই জন্য 2টো দিলেই হয়ে যাবে, আর যেগুলোতে একটু সরু সরু মনে হবে অল্প দানা সেগুলোতে সেটা 2-3 4টে দিয়ে দেবে। তো এখানে আমি 2 দানা দিয়ে দিলাম থেতো করে, আর অল্প অল্প করে এটাকে ভাজা ভাজা করছি যতক্ষণ না সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম আঁচ কম রেখে এরপরে ভাজা সিমাইটা দিয়ে দেবো, এটা কিন্তু অলরেডি ভাজা, ভীষণ ভালোভাবে গাঢ় করে ভাজা, তাই খুব বেশি এই সিমাইটা ভাজবার প্রয়োজন হয় না, আর এই সিমাইটা কিন্তু দুধ দিয়ে নয় জল দিয়ে করতে হয়, তাই জন্যই এটা ভাজা সিমাই। সাধারণত আমার মুসলমান ভাই বোনেরা এটা খেয়েছে, সাধারণত না প্রত্যেকেই খায়, কারণ এটা একটা ঈদ স্পেশাল খাবার, যারা খাওনি মানে আমাদের আর যারা যারা খাওনি আমার যে দর্শক বন্ধুরা, এটা আমি তাদের জন্য শেয়ার করছি, তোমরা দোকানে গিয়ে বা অনলাইনে দেখতে পারো ভাজা সিমাই যেটাকে বলে, সেবাই বা ভাজা সিমাই, এই স্বাদ আমার সব থেকে ভালো লাগে, আমি দুধ সিমাই খেতে ভালোবাসি না কিন্তু এই ভাজা সিমাই আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় একটা খাবার। আর এর মধ্যে দিয়ে দেবো জলটা, দেওয়ার পর এটা কিন্তু একদমই জল একদম যেন টুবুটুবু না হয়, মানে জাস্ট সিদ্ধ হবে এরকম, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে জিনিসটা ভাজতে হবে, এরপর পরিমাণ মতন চিনি দিতে হবে যাতে এটা একটু মিষ্টি হয়, কারণ মিষ্টি খাবার তো, মিষ্টি কম হলে আবার একদম ভালো লাগবে না। আর ঘি আমি কিন্তু পরে আবার দেবো, যেহেতু ওখানে 2 চামচ দিয়েছি আরও একটু ঘি দিতে হবে ওপর ওপর থেকে,
থেকে, তবেই সেই স্বাদটা বেরিয়ে আসবে। আর যত এটাকে ভাজবে তত তার মানে গ্লেজ বাড়বে, একটা চকচকে ব্যাপার দেখতে হবে এবং ঝরঝরে হয়ে যাবে। এরপরে আরও কিছুটা আমি চিনি দিলাম, কারণ আমার মনে হচ্ছিলো মিষ্টি একটু কম হয়েছে। এখন এটাকে ফ্লেমটাকে নর্মাল একদম আঁচ কম রেখে ভাজা ভাজা করে নেব। এরপরে এর মধ্যে দেবো বেশ কিছু ড্রাই ফ্রুটস। আমার কাছে কাজু আর কিশমিশ ছিল, চাইলে তোমরা এর মধ্যে পেস্তা দিতে পারো, আখরোট দিতে পারো, অনেক কিছু দেওয়া যায়, তত স্বাদ বাড়বে। আর আরও এক চামচ মতন ঘি এখানে দিচ্ছি আর ভাজা ভাজা করছি। অবশ্যই অবশ্যই একবার এই ভাজা সিমাইটা তোমরা ট্রাই করো, যারা মিষ্টি খাবার খেতে পারে না বা ভালোবাসে না তারাও ভালোবাসবে। তো আমার মাদের জন্য কিছুটা পাঠালাম আর কিছুটা আমাদের ওই ঘরে দিয়ে এলাম। আর এসে আবার আমি বানালাম হচ্ছে চিলি চিকেন, সব রেডি করেই রেখেছিলাম। যতটা সহজ মনে হয় না, এসেই একদম এত তাড়াতাড়ি রান্না করে নিয়েছি তত ইজি হয় না, তার আগে অনেক প্রসেস আমি করে রেখে যাই। তবে সত্যি বলছি, আমার জীবনের অনেক কিছু পরিবর্তন আরও হয়ে গেছে। তোমরা সবসময় জানো আমি সবসময় ভালো থাকতে চেয়েছি, শুধু শারীরিকভাবে না, মানসিক দিক থেকে ভালো থাকতে চাই আর সকলকে ভালো রাখতে চাই। তো মিত্র সেন দিদি, তুমি বলেছিলে না যে জীবন একটাই, বাঁচার মতন করে বাঁচতে হবে। সত্যিই তাই, যাই হয়ে যাক নিজের ভেতরটাকে ঠিক রাখবো, বাইরের চারপাশে যা হয়ে যাক, যা খুশি হয়ে যাক, আমার নিজের ভেতরটা আমাকে ঠিক রাখতেই হবে, সেই পরিস্থিতি যেমনই হোক না কেন। তো এই যে এখন আশিস তো চলে এসেছে আর আমার হাতে হাতে অনেক কিছু হেল্প করে দিচ্ছে। আমি বললাম যে এই জামা কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছি, তুমি একটু ওই সাইডে নিয়ে আসো। আর জানো তো, আমি না পায়ের নুপুরটা কদিন ধরে পড়েছিলাম, কিন্তু আজকে সকালবেলা একটা পায়ের নুপুর কোথায় খুলে পড়ে গেছিলো কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তো ঠিক সেই আমার বর, যে আমায় সব কিছু থেকে, যে কোনো সমস্যা থেকে উদ্ধার করে নিয়ে আসে। যদিও তার বহু কথা আমি অমান্য করি, জানো তো, আমাকে আমার বর অনেক সময় বলে সব কোনো কিছুর সাথে বেশি মিশে যেও না। আমি আসলে একটু বন্ধু প্রাণ, মানে বন্ধু অন্ত প্রাণ হয়ে যাই, তো অনেক সময়ও বারণ করে বেশি কিছু করো না, বেশি বাড়াবাড়ি করো না। আর ঠিক বেশি বাড়াবাড়ি করি আর নিজেই শেষে দুঃখ পাই, কষ্ট পাই, ঠকে যাই। তো সেই ওই আমাকে আবার উদ্ধার করে সব কিছু থেকে। তো এক্ষেত্রেও তাই, যে কোনো খারাপ কিছু থেকে বা কোনো কিছু সমস্যা থেকে আমাকে উদ্ধার করার আমার ত্রাণকর্তা এই একজনই আছে, অথচ তার কথাই কখনো কখনো অমান্য করে বসি। যাই হোক, পায়ের নুপুরটাও পেয়ে গেলাম। আর কোনো ভালো কিছু কারোর কাছ থেকে পেলে না, তার প্রতি গ্র্যাটিটিউড জানাতে হয়। তো আজকে আমার ভিডিওটা সেই দিদির প্রতি ধন্যবাদ জানানো। তোমাদেরকে দু একটা কথা বলবো, সেদিন আমি ভীষণ আবেগে পড়ে কেঁদে ফেলেছিলাম না, বাবার কাজ জাস্ট তার দুদিন আগেই গেছিল, খুব কেঁদে ফেলেছিলাম সেদিন, খুবই বাবার কথা মনে পড়ছিল। আর যত বাবারকে নিয়ে যত গান হয় সেগুলো আসছিল, তো খুব আরও বেশি আবেগ হয়ে, মানে আবেগে পড়ে আমি কেঁদে ফেলেছিলাম, কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না। তারপর যখন তোমাদের বললাম, বলার পর কি হয় না, ভাবতে থাকি দেবো কি দেবো না, দেবো কি দেবো না। ভিউজের জন্য তো ভিডিও করি না সবসময়, না অবশ্যই ভিউজের জন্যই করি, যারা বলবে সেটা মিথ্যা কথা বলবে, ভিউজের জন্য ইউটিউবে ভিডিও আপলোড করা হয়, শুধুমাত্র ভিউজের জন্য। তো কিন্তু আমি কোনো রকম
মানে ভুল জিনিসের, ভুল জিনিস আমি দিতে চাই না যেটা একটা ভুল মেসেজ যাবে আমার চ্যানেলের মাধ্যমে। কিন্তু আমার মনে হয়েছিল যে এটা আমার ফিলিংস, আমার আবেগটা আমি শেয়ার করি, কিছু মানুষ বুঝবে। কিছু কেন, 90% মানুষ, 99% মানুষ বুঝেছে, 1% হিংসাত্মক কথা যাদের ভেতরটাই নোংরা তারা তো ওই ধরনের জিনিসই দেবে। আমার কাছে যা থাকবে আমি তো তাই দেবো। আমি সবসময় বলি আমার মনে খুশি থাকলে আমি তোমাদের খুশি দেবো, আমার যখন দুঃখ থাকে তোমরা আমার কথা শুনে দুঃখ পাও, আমি যখন আনন্দে থাকি তোমরা আনন্দ পাও, আমার কাছে যা থাকে তোমাদের সেটাই আমি ডোনেট করবো, তাই তো? যদি আমার কাছে প্রচুর থাকে টাকা আমি তখন টাকা ডোনেট করতে পারবো, তো ব্যাপারটা সেরকমই। তো মিত্র সেন দিদি আজকে তোমাকে বলছি, আমি আজকে বলছি এতদিন পর, ওই যে ভীষণ চিন্তা করি তো, বেশ অনেকদিন ধরে চিন্তা করি, আপনি একজন রেসপেক্টেড পার্সন, ভীষণ পরিমাণে আপনার কথায় আচরণে অভিজ্ঞতায় আপনি অনেক বেশি শিক্ষা গ্রহণ করেছেন। শুধু পুঁথিগত দিয়ে তো মানুষ শিক্ষিত হয় না, মানুষের কথায় ব্যবহারে তার কী চিন্তাধারা সব কিছু নিয়ে একজন মানুষের শিক্ষা বা শিক্ষিত সেটা আমরা বুঝতে পারি। আমি না, আমার 95-97 জন আপনার কমেন্টে লাইক দিয়েছে, সেদিনের লাইক সব থেকে বোধ হয় বেশি আছে আপনার কমেন্ট, 97 লাইক আছে এখনও পর্যন্ত আমি দেখলাম, প্রচুর রিপ্লাইও আছে, আপনাকে প্রচুর মানুষ ধন্যবাদ জানিয়েছে। আপনি এত সুন্দর কথা বলেছেন, এত সুন্দর লেখার মাধ্যমে আমার মনের অনেক কিছু বুঝে গেছে, অনেক কিছু, যে সোনাকে চিনতে হয় প্রথম আপনি বললেন, অনেক কিছু বললেন, আমি সেইগুলো নিয়ে এখনও পড়ি, সেই আপনার কমেন্টটা রোজ একবার করে পড়ি রোজ। আপনি আমাকে অনেক কিছু বলেছেন যে কেউ তোমাকে বুঝবে না, তোমাকে নিজেকে ভালোবাসতে হবে। আমি কিন্তু অনেকভাবে চেষ্টা করি নিজেকে সবসময় পজিটিভ চিন্তাধারার মধ্যে দিয়ে রাখার, নেগেটিভ চিন্তা প্রচুর চলে আসে, প্রচুর চলে আসে আমার, মানে এত অমসৃণভাবে জীবনটা উঠেছে না উপর দিকে, 18 বছর বয়সে তো বিয়ে করলাম, তারপর থেকে আসলে তখন একরকম পরিষ্কার একটা পর্দা ছিল, 18 বছর পর্যন্ত না একটা পরিষ্কার পর্দা ছিল, এটা খারাপ বলছে মানে আমাকে খারাপ বলছে মানে আমি খারাপ কাজ করেছি, আমাকে স্পষ্টভাবে মুখের ওপর বলেছে, বা আমি আমি যেটা করেছি আমাকে মুখের ওপর বলেছে, বা পিছনে কেউ যদি বন্ধু বান্ধবরা বলে পরে এসে এই ঝগড়া টগড়া হলো, জিনিসটা মিটমাট হয়ে যেত, একরকম ছিল। তারপরে হলো কি, 18 বছর আমি পরে দেখলাম, আগে একরকম কথা বলে মানুষ, পরে আর একরকম কথা বলে। নিজের লোকেরা যখন কিছু করে না প্রথম দিকে, তখন অতটা আমরা গায়ে মাখি না, উড়িয়ে দিই, রাগারাগি করি, মুখের ওপর বলি, কিন্তু পরে যেখানে তুমি প্রকাশ করতে পারবে না যেরম সে কেন করছে, সেখান থেকেই শুরু হবে তোমার ডিপ্রেশন, তোমার কষ্ট। হয়তো সবাই এটা ফেস করে, বা আমরা যারা একটু বেশি চিন্তা করি তারা হয়তো একটু বেশি ফেস করি। অনেক ছোটোবেলা যেহেতু ছিল জিনিসটা, হয় না, কিছু কিছু ট্রমা মনের মধ্যে ঢুকে বসে থাকে, এগুলো ট্রমা হয়ে গেছে আমার, খালি ওইগুলোই মনে আসে, আমি জানি না কেন। এখন কিন্তু মনে করার কোনো কারণ নেই, এখন আমার সঙ্গে আমার সঙ্গে ব্যবহারটা এখন আর কেউ করবে না, কেউই করবে না, কারণ আমি এখন সেই জায়গায় নিজেকে তৈরি করতে পেরেছি, কেউ ব্যবহার সেটা করবে না। কিন্তু তাও আমার একটা ট্রমা ঢুকে গেছে, কিছু থেকে আঘাত পেলেই মনে হয় আমার পুরো জিনিসটাই কষ্টে ভারাক্রান্ত। আমি বোঝাতে পারলাম জীবনে কষ্ট পেয়েছি যতটা, ভালো কিছু অ্যাচিভও করেছি কিন্তু অনেক বেশি, কিন্তু যখনই কোনো আঘাত আমার মধ্যে দিয়ে আসে তখন মনে হয় আমার কপালটাই এরকম ছিল, তখন ওই এক এক করে ট্রমাগুলো মনে আসে। শুধু কি মানে বিয়ের পর, তারপরে নিজের আপনজনেরও প্রচুর রূপ দেখ, মানে আমি প্রচুর খারাপ ইয়ে পেয়েছি, শুধু তাই নয়, এক এক করে এত ভাব, তখন কী কী মনে আসে, আমি এত ধর্ম, এত ঠাকুর, যখন কিছু বুঝতাম না তখনও ঠাকুর দেবতা, তখনও আমি কিসে আমার বিয়ের আগে থেকে আগে পর্যন্ত কিসে আমার মা সংসারের মঙ্গল হবে, কী খোলে কী হবে, আমি সবসময় ঠাকুরের স্থানে যাওয়া, বিয়ের আগে থেকেই আমি যাই বিভিন্ন মন্দির থেকে শুরু করে, যেখানে যেখানে আমার মন চাইতো আমি চলে যেতাম, আমার বন্ধুদের সাথে যেতাম, টিচারদের সাথে যেতাম, মায়ের সাথে, মায়ের সাথেও যেতাম, কম যেতাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে বান্ধবীদের সাথে হতো, কত জায়গা গেছি। তো মনে হতো যে আমার সাথে এরকম হলো, এই দুঃখগুলো আমাকেই পেতে হলো, বাইরের জগৎ সম্পর্কে জ্ঞানটা কম ছিল, তো তোমাকেই কিন্তু কথাগুলো বলছি, তুমি বুঝবে, কারণ আমরা আমার অনেক টিচাররাও আছেন যাদের সঙ্গে আমি এভাবে কথা বলি, তো তোমাকে আমি সেই জায়গাটায় বসিয়ে কথাগুলো বলছি। দেখো আমার একটা জিনিস মনে হয়, অনেক রকম তুমি ডাক্তার দেখাও, সাইকোলজিস্ট দেখাও, কোনো প্রবলেম নয় তুমি, তো অনেকে একজন বলেছে তুমি মেন্টাল, খুব সহজে এগুলো বলে দেওয়া যায়। দেখো আমার মনে হয় সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট তখনই আমার দেখানো উচিত যখন আমি জানি না যে আমার সমস্যাটা কোথায় হচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমি জানি আমার সমস্যাটা কোথায়, ঠিক আছে? তো আমার আবেগটা সেদিন প্রকাশ করা উচিত হয়নি, কারণ আবেগ সবাই তো বোঝে না। তুমি বলেছো আর একটা জিনিস, নিজের মানে গান পড়াশোনা নিয়ে থাকো,
আমি ভীষণ পরিমাণে বই পড়তাম, তুমি এখন আমি তোমাকে দেখাতে পারি। আমার যখন আয়ুষ্মান হয় সেই সময় আমি প্রচুর মানে হয় মানে যখন আমি প্রেগনেন্ট প্রচুর বই আমার হাজব্যান্ড তখন কিনে দিত। সেই 9টা মাসের মধ্যে মা শারদার বই আমি পুরোপুরি মানে মা শারদার জীবনী পুরোপুরি শেষ করেছিলাম। সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় পূর্ব পশ্চিম আর হচ্ছে সেই সময় পূর্ব পশ্চিম প্রথম আলো তখন অখণ্ড ছিল, সেগুলো আমি অখণ্ড না ছিল খণ্ডিত ছিল আমার কাছে, যে পূর্ব পশ্চিম তো খণ্ডিত ছিল বাকিগুলো মানে অখণ্ড ছিল, সেগুলো কমপ্লিট করেছিলাম। বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্র সমগ্র প্রায় কমপ্লিট করেছিলাম, কারণ বঙ্কিমচন্দ্র পড়তে আমি গ্র্যাজুয়েশনের সময় খুব ভয় পেতাম। কমপ্লিট করেছিলাম, তো এত বই পড়তাম তখনও পর্যন্ত। এছাড়া আমার বাবা প্রচুর ম্যাগাজিন এনে দিত আমার, তখন বিভিন্ন ভালো ভালো ম্যাগাজিন বেরোতো সেগুলো কিনতাম, বাবা কিনে এনে দিত সেগুলো পড়তাম, প্রচুর বই পড়তাম। তারপর থেকে কী হলো, সাংসারিক জটিলতাতে আস্তে আস্তে নিজেকে অন্যের ধাঁচে ঢেলে দিয়েছি, অন্যের ধাঁচে ঢেলে দিয়েছি, কেউ আমার ধাঁচে আসেনি, আমি ধাঁচে ঢেলে দিয়েছি, যার ফলে কি আমার চিন্তার সাথে আমার কাজের ম্যাচ করেনি, এখনও করে না, আমার চিন্তার সাথে আমার কাজের ম্যাচ হয় না কিছু ক্ষেত্রে। তখনই হয়ে যায় কি বলতো, মন খারাপ, যখন আমার কাজ আর মানে চিন্তার মধ্যে ফারাকটা আসছে তখনই হয়ে যাচ্ছে গণ্ডগোল। তবে আমি চেষ্টা করছি সবসময় নিজেকে আপডেট করবার। কদিন ধরে একটা জিনিস নিয়ে খুব চর্চা করলাম, একটা বই কিনবো করবার আগে আমি এখন একটু চর্চা করি, তোমাকে দেখাই বা তোমার দেখ দেখাই এই বইটা কিনেছি, সিক্রেট রহস্য বাংলা ভার্সনটা কিনেছি, তো পড়া স্টার্ট করেছি অল্প একটু, পুরোটা পড়া স্টার্ট করিনি এখনও। এর আগের দিন আমি যখন বলেছিলাম যে আমার একটা আছে, দেখবে সাবকনশিয়াস মাইন্ডের উপর একটা বই আছে, আমি দেখাই তোমাদের যে আমি রাত করে হলেও একটু হলেও বই পড়ি, সাবকনশিয়াস মাইন্ড, তারপরে আরও বই আছে আমি তোমাদের কখনও শেয়ার করি। তিনি মাঝে মধ্যেই এরকম ধরনেরই একটু কমেন্টগুলো করেন, পড়ছো না শুধুই পোজ দিচ্ছ, তো আমি বলবো আপনি আমাকে তাহলে এখনও চেনেননি বা আমার ভিডিও দেখে আপনি বুঝতেই পারেন না। তো সেই কথাই বলবো, কোনো কিছু ভালো জিনিস প্রকাশ করতে গিয়েও না কোথাও কোথাও বাধা পেতে হয়, তো সেগুলোকেও একেবারে আমার ভিউয়াররাও বলে ইগনোর করো, তোমাকে যাদের বোঝার তারা বুঝবে, তুমিও তাই বলেছো যে যাদের তোমাকে চেনবার তারা ঠিক চিনে নেবে, তাই না দিদি? একটা জায়গায় বলেছো না যে ঠাকুর বলেছেন সোনাকে চিনতে শেখো, এই কথাটা আমাকে ভীষণ ভীষণভাবে না আমার মানে কী বলবো ভাবলেই আমার গায়ে কাটা দেয় এই কথাটা, যে প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে কোনটা ভালো কোনটা খারাপ বিশেষ করে আমি তো বিচার করতেই পারি না, কেউ যদি আমার জন্য 1% পায় না মনে হয় মানুষটা খুব ভালো এরকম মনে হয়ে যায়, যার ফলে কি তাকে আমি মনের যত ইয়ে থাকে বলে দিই, তারপরে সে তার রূপ দেখায়। বহুবার আমি এই জিনিসটা দেখলাম, হয়তো কোনো ক্ষেত্রে নিজের কোনো খারাপ লাগা কারোর প্রতি খারাপ লাগা হয়তো আমি তাকে বলে দিয়েছি, সে কোনো একটা সিচুয়েশন পেয়ে সেখানে গিয়ে সেই কথাটা বলে দিয়েছে, তো সেই একটা শিক্ষা আমি পেয়েছি যে কখন কাকে বিশ্বাস করতে। তোমার এই কথাটা যেন ঠিক সেই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে আমার, তো তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে কিন্তু এইভাবে কমেন্ট করো সবসময়, আমার আমাকে তুমি চাইলে আমার সাথে যোগাযোগও করতে পারো, তুমি আমাকে ফেসবুকে আমার দেওয়াই আছে পায়েল এ চক্রবর্তী, তুমি আমাকে সেখানে একটা মেসেজ করো, তোমার কাছ থেকে আমি যে ইন্সপিরেশন পেয়েছি জীবনের মানে অনেক অনেক কিছুতে আমাকে সেই কথাগুলো শক্তি যোগাবে, এইটুকু আমি তোমাকে বলতে পারি। আর ঈশ্বরের কাছে এটাই আমি চাইবো, তুমি খুব ভালো থাকো, তুমি সুস্থ থাকো, তুমি তোমার সমস্ত মনের ইচ্ছা পূরণ করবার পথ যেন ঈশ্বর তোমায় করে দেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, আবার আসছি আগামীকাল, আর সবাইকে জানিয়ে দিলাম শুভ নববর্ষ, সারা বছরটা তোমাদের খুব ভালো যাক, সবাই খুব সুস্থ থাকো, আনন্দে থাকো, হাসি খুশি থাকো, সারা জীবনের মতন, সারা বছরের মতন তো অবশ্যই সারা জীবনের মতন।